নাগরাজ, তবে আমি ভাবছি আমাদের আলোকে তো আমরা জন্মের পরে কিরণ আর রবিনের হাতে ধরে দিয়েছিলাম, আর আলোর 20 বছর হওয়ার আগ পর্যন্ত ওকে নাগরাজ্য, নাগ বংশ আর আমাদের সম্পর্কে কোনো কিছুই না জানানোর অনুমতি ছিল। হ্যাঁ নাগরানী, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমার কি মনে হয় তুমি জানো? আমার মনে হয় আমাদের আলোর এই নাগলোকে আসাটা বিধাতার ইচ্ছা ছাড়া আর কিছুই নয়। তাহলে ও কেন কেন ওর ওদিকে সূর্য আলোর তাঁবুতে পৌঁছে যায়, আর তখন আলো তাঁবুর বাইরে হাঁটাহাঁটি করছিল। ওই তো আমার আলো। হ্যাঁ হ্যাঁ, আর ও তো এখানে একাই আছে। ওকে আমি আবারও একটু বোঝানোর চেষ্টা করি, আর আমার মনের বিশ্বাস আলো এবার আমার কথা বুঝবে। এ কথা বলে সূর্য আলোর কাছে এগিয়ে যায়। আলো, এ কি, আপনি এখানে চলে এসেছেন? হ্যাঁ আলো, আমি এসেছি, তার কারণ তোমার সাথে আমার অনেক কথা আছে। কিন্তু আপনার সাথে তো আমার কোনো কথা নেই। যান, আপনি চলে যান, আর দয়া করে আপনি আমার পিছু ছেড়ে দিন। দেখো আলো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে যে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর তোমার ক্ষতি আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার ক্ষতি মানে? আমার আবার কিসের ক্ষতি? আর আমার ক্ষতি হলে বা আপনার কি? দেখো আলো, অযথা কথা বাড়িও না, তুমি একটিবার আমার কথা শোনো তাহলে তুমি ঠিক বুঝতে পারবে। তাই নাকি? ঠিক আছে, আপনি যখন আমাকে না বলে ছাড়বেনই না তাহলে বলুন কি বলবেন আপনি। আলো, তুমি কোনো সাধারণ কন্যা নয়, বিধাতার ইচ্ছায় তুমি বিশেষ কারণে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছো। তুমি কিছু বিশেষ ক্ষমতার অধিকারী ছিলে, আর এই পৃথিবীর সব অশুভ শক্তিকে তোমাকে দূর করতে হবে, আর এই মুহূর্তে তোমার সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে, আর তাই তো তোমাকে তোমার পুনর্জন্মের সবকিছু মনে করতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকি, আমি ঠিকই বলছি, আর তোমার ছেলে আমার নয় অন্য একজনকে ভালোবাসে, আর তাই তো সে আমাকে বিয়ে করতে চায়নি। তুমি অসুস্থ হবে দেখে সে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। তোর কোনো কথাই তো আমি বুঝতে পারছি না মা, আর আমার সূর্য এমনটা কখনোই করতেও পারে না। আর ও যদি কাউকে ভালোবাসতো তাহলে আমাকে নিশ্চয়ই বলতো। তুই বোধহয় ভুল করছিস মা। ভুল? কিসের ভুল? না না, আমার কোনো ভুল আছে? আর নিজের চোখে দেখা কিছু ভুল হতে পারে? আর তাছাড়া আমি নিজের কানে তোমার ছেলেকে, ওই মেয়েকে ভালোবাসার কথা বলতে শুনেছি। তুমি বিশ্বাস করো আমি একটু ভুল বলছি না। মালা, তুই কাঁদিস না মা, আর সূর্য যদি সত্যি এরকম কিছু করে থাকে তাহলে আমি আমার সূর্যকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসব, আর তোর সাথেই আমি আমার সূর্যের বিয়ে দেব। তুই ছাড়া অন্য মেয়ে আমার সূর্যের বউ হতে পারে না। না না কাকি, তোমার ছেলে আমাকে ভালোবাসে না আর বিয়েও করতে চায় না, আর তাই আমি জোর করে তোমার ছেলেকে বিয়েও করব না। এসব তুই কি বলছিস কি মা, তোর আর সূর্যের বিয়ের কথা সবাই জেনে গেছে, আর তাই এই বিয়েটা কিছুতেই ভাঙা যাবে না। সূর্যকে তোকে বিয়ে করতেই হবে মা। না না কাকি, তোমার ছেলেকে জোর করে কিছুতেই বিয়ে হবে না, তার থেকে বড় তোমার ছেলেকে ওই মেয়ের সাথেই তোমরা বিয়ে দিয়ে দাও, আমার তো পোড়া কপাল। এসব কি বলছিস কি তুই মালা, আর সূর্য বাড়িতে ফিরে আসুক, তারপর আমি দেখছি। আচ্ছা, তাহলে কি আপনার কথা বলা শেষ হয়েছে? আর আপনি যে কথাগুলো বললেন এই সব কথা আমার কাছে শুধুমাত্র রূপকথার গল্পই মনে হয়েছে, তাছাড়া আর কিছুই নয়। না আলো না, তুমি একটু মনে করে দেখো, একটু গভীরভাবে চিন্তা করো, দেখবে তোমার সবকিছু মনে পড়ে যাবে। আলো, তুমি গত জন্মে আমার রানী ছিলে, আমাদের সুখের সংসার ছিল, আমাদের যমজ দুই কন্যা ছিল, একজনের নাম শিখা একজনের নাম কিরণ, আর আমাদের কন্যা শিখাকে ওই শকুনরাজ হত্যা করেছিল, আর তুমি শকুনরাজকে চিরকালের মতো বন্দি করে রাখার জন্য নিজের প্রাণকে আহুতি দিয়েছিলে, আর তোমার সাথে সাথে আমিও আমার প্রাণকে আহুতি দিয়েছিলাম। এসব কি বলছে কি উনি? আর বারবার উনি একই কথা কেন বলে যাচ্ছে? আর উনি বলছে আমার নাকি শিখা আর কিরণ নামে দুটি কন্যা সন্তানও ছিল। আর শিখা আর কিরণের কথা শুনতে আমার বুকের ভেতরে কেমন যেন কেঁপে উঠলো, কিন্তু কেন এরকম মনে হলো, মনে হলো ওর কথাটা যেন সত্যি 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 কথা, কিন্তু আমার নিজের মায়ের নামও তো কিরণ, হতে পারে এজন্যই আমার বুকের ভেতরটা এভাবে কেঁপে উঠছে। না না, আমি আর কিছুই ভাবতে পারছি না। দেখুন, আপনার কোনো কথা আমি শুনতে চাইছি না, আপনি এখন যান, আমার শরীরটা ভালো লাগছে না। আমি বুঝতে পারছি আলো,
তুমি এখনো তোমার পূর্বজন্মের কোনো কথাই মনে করতে পারোনি, তবে আলো তুমি একটু চেষ্টা করো, সবকিছু মনে পড়বে তোমার। দেখুন আপনি দয়া করে এখন চলে যান, আমার শরীরটা ভালো লাগছে না তো। আহ আপনি কেন আমাকে কষ্ট দিচ্ছেন, চলে যান, চলে যান এখান থেকে। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে আমার সব কথাগুলো তুমি দয়া করে একটু চিন্তা করো, তাহলে নিশ্চয় তোমার সব কথা মনে পড়ে যাবে। আপনি কেন বুঝতে পারছেন না যে আমার শরীর খারাপ লাগছে, আর এক মুহূর্ত যদি আপনি এখানে থাকেন তাহলে খুব খারাপ হয়ে যাবে, তাই বলছি খারাপ কিছু ঘটার আগে আপনি চলে যান। আর সে মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে তার বাবা মার মালা তার জন্য অপেক্ষা করছে। বাবা, মা, মালা, তোমরা এই রাতের বেলা এভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন, কি হয়েছে মা? কি হয়নি তাই বল, কোথায় ছিলি তুই এতক্ষণ? আসলে মা আমার একটু কাজ ছিল, তাই আর কি ফিরতে একটু দেরি হয়ে গেল। বাহ সূর্য বাহ, তুই দেখছি এখন তোর মাকে মিথ্যা কথা বলতে শিখে গেছিস। তুই কোনো কাজে ছিলি নাকি কোনো মেয়ের সাথে সময় কাটাচ্ছিলি? আর এ কি মা এসব কি বলছে, সত্যি তো আমি এতক্ষণ আমার আলোর সাথে ছিলাম, কিন্তু মায়ের তো আলোর ব্যাপারে কিছুই জানার কথা ছিল না, তাহলে সে কি করে জানলো? কি হলো কি সূর্য, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, উত্তর দে, বল বল মেয়েটা কে আর ওর সাথে তোর কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক আবার, আমি নিজের কানে শুনেছি তোমার ছেলে নিজের মুখে ওই মেয়েকে বলেছে সে নাকি ওই মেয়েকে ভালোবাসে, আর ওই মেয়ে নাকি তোমার ছেলের জন্ম জন্মান্তরের সাথী। মালা তুই এসব কি বলছিস? সূর্য তুমি বলো বলো আমি কি মিথ্যা বলছি? জঙ্গলের মধ্যে তুমি ওই মেয়ের সাথে কথা বলনি? আমি তোমার সাথে দেখা করার জন্য তোমার কাছে আসছিলাম, আর তখনই দেখি তুমি অন্য একটি মেয়ের সাথে রাসলীলার মজে আছো। আচ্ছা তুই যখন সবটা জেনেই গেছিস তাহলে আমি আর কোনো কিছু লুকাবো না। হ্যাঁ আমি ওই মেয়েকে ভালোবাসি, আর ওর নাম আলো, আগের জন্মেও আমার জীবন সাথে ছিল আর এ জন্মেও তাই, আর আমাদের ভালোবাসাকে কেউ ভাঙতে পারবে না। এ কথা বলে সূর্য তার ঘরে চলে যায়। দেখলে তো কাকি তোমার ছেলে নিজের মুখে কি বলে গেল, আমি জানতাম তোমার ছেলে আমাকে এভাবে কষ্টই দেবে, ও কখনো কোনো দিন আমাকে বিয়ে করবে না, আর আমি জানি না এখন আমি কি করব। এ কথা বলে কাঁদতে কাঁদতে মালা চলে যায়। এ কি মালা, যাস না মা, দাঁড়া বলছি। যা মেয়েটা তো কাঁদতে কাঁদতে চলে গেল। সূর্যের বাবা আমার সূর্য এসব কি বলে গেল গো, ওর আগের জন্ম মানে কি, ওর শরীরটরি ঠিক আছে তো? তুমি শান্ত হও সূর্যের মা, আমার সূর্যের হয়তো শরীরটা ভালো নাই তাই এরকম করছে ও, কাল সকালে ওর সাথে আমরা ভালো করে কথা বলবো। ওদিকে নাগমাতার সর্পসেনারা আলোর তাবু খুঁজে পেয়ে যায় আর নাগমাতার কাছে খবর নিয়ে আসে। কি তোরা ফিরে এলি যে, এই জঙ্গলের কোথাও কি ওদের কোনো খবর পাসনি তোরা? নাগমাতা আমরা এই জঙ্গলের উত্তর দিকে দেখলাম একটা জায়গায় তাঁবু টানানো রয়েছে, আর সেখানে একটি মেয়ে আর একটি ছেলেকেও দেখলাম, আমার মনে হয় ওই মেয়েটি এই গ্রামের নয়, ও নিশ্চয়ই শহর থেকে এসেছে। কি তাঁবু টানিয়ে রেখেছে, তার মানে আমি নিশ্চিত ওই কন্যাই এখানেই আছে। আচ্ছা মেয়েটি আবার তোদের দুজনকে দেখে ফেলেনি তো? নাগমাতা আমরা চুপি চুপি দেখে আপনার কাছে খবর দেওয়ার জন্য চলে এসেছি। ভালো করেছিস দিশকি, তাহলে আর দেরি কেন, আলো কোথায় আছে সেটা তো জেনেই গেছি আমি, এখন শুধুমাত্র ওকে গিয়ে ধরে ফেলতে হবে। আলো এবার তো তুই আমার হাত থেকে পালাতে পারবি না, এবার দেখবো তুই কি করে আমার হাত থেকে রক্ষা পাস, এবার তুই আমার হাতে মরবি, তোকে আমি নিজের হাতে হত্যা করব, আর তাই তো তুই নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হ। তো বন্ধুরা তাহলে কি নাগমাতা আলোকে ধরে ফেলবে, সেটা জানবো আমরা কুজবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।